আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন বাঁচিয়ে না রাখা গেলে গণতন্ত্র থাকবে না বললেন সিএসি। এবার 2018 সালের মতো নির্বাচন হবে না বলে অঙ্গীকার। মার্কিন পত্রিকায় বাংলাদেশের অগ্রগতি নিয়ে নিবন্ধন প্রকাশিত হয় আর দেশের হতাশাবাদী রাজনীতিকরা হায় হায় রব তুলছে, ওবায়দুল কাদেরের বিবৃতি। পদ্মা সেতু বাঙালিকে আত্মবিশ্বাসী করেছে বললেন স্পিকার। মিথ্যা অভিযোগে যাদের চাকরি গেছে বা কারাগারে গেছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত, পররাষ্ট্রমন্ত্রীর অভিমত। পদ্মা সেতুর এক মাস গড়ে দিনে পারাপার হয়েছে 20,000-এর মতো গাড়ি, এ পর্যন্ত টোল আদায় 75 কোটি টাকা। দেখছেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে যখন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র নিবন্ধন প্রকাশ করে তখন দেশের একদল হতাশাবাদী ব্যর্থ রাজনীতিক হায় হায় রব তোলেন। বৈশ্বিক প্রেক্ষাপটে উন্নত দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলেও বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এক বিবৃতিতে ওবায়দুল কাদের আরো বলেন, যাদের শাসনামলে হাওয়া ভবন খোয়াব ভবন খুলে পাহাড় সমান দুর্নীতি ও লুটপাটে নিমজ্জিত হয়েছিল, দেশের মানুষের কল্যাণে বাস্তবায়িত মেগা প্রকল্পসমূহ তাদের গাত্রদাহ সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। বিএনপি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতিতে কখনোই আস্থা রাখেনি, দলটির রাজনৈতিক দর্শনই হচ্ছে লুটপাট তন্ত্র প্রতিষ্ঠা করা, মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন নির্বাচন বাঁচিয়ে না রাখলে গণতন্ত্র থাকবে না আর গণতন্ত্র না থাকলে রাজনীতি ধরে রাখা যাবে না। মঙ্গলবার রাজনৈতিক দলের সাথে সংলাপ চলাকালে এ মন্তব্য করেন সিসি। সংলাপে জামিয়তে উলামায়ে বাংলাদেশ ইভিএম বাতিল সহ 11 দফা দাবি জানায় আর বিকল্পধারা বাংলাদেশ প্রতি কেন্দ্রে 5 জন সেনা সদস্য রাখা সহ বেশ কয়েকটি দাবি জানায়। আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার সকালে হাজির হন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা। নিবন্ধিত এই রাজনৈতিক দলটি সংলাপে নির্বাচনের সময় ব্যালটে ভোটগ্রহণ বহাল রাখা, ইভিএম বাতিল সহ 11 দফা প্রস্তাব রাখে নির্বাচন কমিশনের কাছে। পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা রাখতে হবে, অর্থশক্তি ও পেশি শক্তি কমিশন একা ঠেকাতে পারবে না। আমাদের উপর সেই বিষয়ে কিছু অনাস্থা থাকতেও পারে, কিন্তু যেন সেই অনাস্থাটা আমাদেরকে দূর করতে হবে আমাদের কার্য কর্ম দিয়ে, বা সেক্ষেত্রে আপনাদেরকে বলেছি আপনাদের আমাদের উপর নজরদারি রাখতে হবে। এরপর বেলা 12টায় বিকল্পধারা বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসে। দলটির মহাসচিব আব্দুল মান্নান এবং মাহিবী চৌধুরী 300 আসনে ইভিএম এ ভোট গ্রহণ, প্রচারণার সমান সুযোগ, ভোটের গোপনীয়তা রক্ষা সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। সিইসি বলেন, জাতীয় সংসদের নির্বাচন কঠিন কাজ, সকলের সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করেন সিইসি। ভোট কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত লোকের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, ভোট কেন্দ্রে পেশি শক্তি ব্যবহার রোধকল্পে ভোট কেন্দ্রে সামরিক বাহিনীর অন্তত 5 সদস্যের নিয়োগ দান, এখান থেকে মানুষের কাছে সেই ধারণাটা তৈরি করতে হবে যে নির্বাচন কমিশন আসবে তার সদিচ্ছা আছে একটা সুষ্ঠু নির্বাচন। আমরা ব্যতীত বসে সকল দলের অংশগ্রহণমূলক যে কথা আমরা বলছি রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপ শেষ হচ্ছে আগামী 31 জুলাই। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। দেশে ব্যাংকিং খাতে সাংঘাতিক অপরাধ হচ্ছে, বর্তমানে এ খাতটি সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 4 কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে উচ্চ আদালত এমন মন্তব্য করেছেন। মঙ্গলবার 4 ব্যাংক কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন। এ সময় আদালত বলেন, ব্যাংক খাত খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে, এর সংস্কার প্রয়োজন। এ খাতে যে পরিমাণ লুটপাট জালিয়াতি দুর্নীতি হচ্ছে তা ভয়াবহ, পরে ব্যাংক কর্মকর্তা
কর্মকর্তাদের চার সপ্তাহের মধ্যে চাপাই নবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট। দুর্নীতি নিয়ে বিদেশিদের ঢালাও অভিযোগকে সবসময় গুরুত্ব দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সে সময় দুর্নীতির মিথ্যা অভিযোগে যাদের চাকরি গেছে, কারাগারে গেছেন বা দুর্নাম হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন এই সেতু বাঙালিকে আত্মবিশ্বাসী করেছে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় পররাষ্ট্রমন্ত্রী সম্পাদিত পদ্মা সেতু নিয়ে আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পদ্মা সেতুর বাজেট বৃদ্ধি নিয়ে সমালোচনাকে ভুল বলে আখ্যা দেন। জানান, মূল সেতু বা নদী শাসন কোনো ক্ষেত্রেই বাজেট বৃদ্ধির ঘটনা ঘটেনি। আমাদের 2012 এস্টিমেট ছিল বিজেট কস্ট ছিল 12,100 কোটি টাকা, আমি গত পরশু দিনও ফাইনাল র্যাপ আপ করে আসলাম, এখন পর্যন্ত এই টাকা এক্সিড করে। ইউ সি, আমার প্রজেক্ট আমি 2012 এস্টিমেটে কাজ করলাম, এত চড়াই উত্তরাই এত কিছুর পরেও প্রজেক্টের ব্রিজের কস্ট কিন্তু 12,100 কোটি যায়নি। এবং রিভার ট্রেনিং আগামী ডিসেম্বরে শেষ হবে, 23-এ ওটা 8,700 রুপে যাবে না, এটা আমাদের ডক্টর আইনুল ইসাদ স্যার এটা হলো এক্সপার্ট হেডমাস্টার, এটা 8,700। তাহলে 2012 আমরা এস্টিমেট করলাম মেইন দুইটা কম্পোনেন্ট 21,000 কোটি টাকা, এক পয়সাও বাড়ছে না। পদ্মা সেতু নিয়ে সে সময়ের বিশ্বব্যাংকের মিথ্যা অভিযোগ সহ নানা প্রতিকূলতার স্মৃতিচারণ করেন আইনমন্ত্রী। মিথ্যা অভিযোগের জন্য সে সময়ের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এবং এই সার্টিফাইড কপির মধ্যে যেই সব সাক্ষীর সাক্ষ্য আছে তারা একজনও বলে নাই যে এখানে দুর্নীতি হয়েছে, এমনকি যে এই ভদ্রলোককে তারা এই প্রলোভন দেখিয়ে বিশ্বব্যাংক এই প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল সেও এই কথা বলে নাই তো। এবং তারপরে আপনারা তো সেই কোর্টের রায় দেখেছেন যে সেখানে কোনো দুর্নীতি হয় না। এই যে দুর্নীতির অভিযোগ দিয়ে আমাদের একটা দেখেন, আজকে যদি আমরা আমাদের অর্থায়নে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু না করতাম তার সিগনিফিকেন্স কিন্তু অন্যরকম হতো। হ্যাঁ, পদ্মা সেতু হতো দক্ষিণ বাংলার সাথে যোগাযোগটা হতো, কিন্তু আজকে যে মর্যাদাটা আছে সেই মর্যাদাটা কিন্তু থাকতো না। তো আমার মনে হয় যে আজকে তারা এই যে আমাদেরকে অর্থায়ন পিছিয়ে গেছে, তারা যে আমাদেরকে উইথড্র করেছে, আমাদের জন্য কিন্তু এটা সাপে বল হয়েছে। এটা খুবই দুঃখজনক, তবে একটা শিক্ষা আমরা পদ্মা সেতুর এপিসোড থেকে পেলাম যে বিদেশিরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের পরামর্শ সবসময় সঠিক নয়। তারা পরামর্শ দিলেই যে আমরা লাফালাফি করব, আমাদের জ্ঞান বুদ্ধি সব জলাঞ্জলি দিব, সেই মানসিকতা বোধহয় পরিহার করার সময় এসেছে। পদ্মা সেতুকে ঘিরে দেশের অর্থনীতি গতিশীল হওয়ার পাশাপাশি বাঙালির আত্মবিশ্বাসকে এই সেতু কিভাবে বাড়িয়েছে সে কথা উঠে আসে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বক্তব্যে। আমরা দুটোতেই জিতব, এই যে একটা আত্মবিশ্বাসের জায়গা যে দুটোতে নির্বাচন করব, শুধু না আমরা দুটোতেই জিতব, এই কথাটা বলে উনি কিন্তু বাংলাদেশের ডেলিগেশনকে দুটো দেশে পাঠিয়েছিলেন, এবং সেটি আমাদের মধ্যে সেই আত্মপ্রত্যয় সেই আত্মবিশ্বাসের সূচনা করেছিল, যার কারণেও আমরা সেদিন এই ফল নিয়ে সগৌরবে বাংলাদেশে ফিরেছিলাম। এবং 3 বছর বাংলাদেশ এই দুটো শীর্ষ পদের নেতৃত্ব দিয়েছে। কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনই একজন ব্যক্তিত্ব যিনি কোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করতেন, কখনোই পিছপাহন না, এবং চ্যালেঞ্জকে উত্তরণের জন্যে তিনি সাহসিকতার সাথে এগিয়ে যান, এবং সেটার জন্য যে পরিকল্পনাগুলো প্রয়োজন সেগুলো তিনি করেন। আর পদ্মা সেতু তো একটা অনন্য উচ্চতায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার মতনই একটি বড় পদক্ষেপ, এবং সেটা হচ্ছে বাঙালির আত্ম অহংকারের জায়গায় একটা মাইল ফলক। রুকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।
এদিকে পদ্মা সেতু দিয়ে গত এক মাসে প্রায় 6 লাখ বা দিনে গড়ে 20,000-এর মতো যানবাহন চলাচল করেছে আর সব মিলিয়ে টোল আদায় হয়েছে 75 কোটি টাকার মতো। অর্থাৎ দিনে গড়ে টোল আদায় হয়েছে প্রায় 2.5 কোটি টাকা। মানুষের যাতায়াতের ক্ষেত্রে শুধু বৈপ্লবিক পরিবর্তনই আনেনি দেশের সবচেয়ে দীর্ঘ এ সেতু। সেতুর কারণে পদ্মাপাড়ের জেলাগুলোতে বেড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। 25 জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে। উচ্চারিত হয় প্রমোদকা পদ্মার বুকে মানুষের বিজয়ের গৌরব গাথা। এরপর প্রথম যাত্রী হিসাবে টোল দিয়ে সেতু পার হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন 26 জুন থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। প্রথম দিন টোল আদায় হয় 2,74,66,850 টাকা। 26 জুনের পর থেকে পদ্মা সেতু দিয়ে 29 দিনে মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে পাড়ি দিয়েছে 5,98,939 যানবাহন। আদায় হয়েছে 74,26,62,880 টাকা। ঈদের সময় স্বপ্নের এই সেতুতে যানবাহনের চাপ ছিল বেশি, এখন যানবাহন পারাপার স্বাভাবিক। ঢাকার সাথে স্বাচ্ছন্দ্য যোগাযোগে খুশি যাত্রীরা। ফেরিতে পার হইলে মানুষের অনেক দুর্ভোগ হইতো, বর্তমানে গাড়ি নির্বিঘ্নে চলাচল করতেছে। শুধুমাত্র শুক্রবারে শনিবারে গাড়িগুলি একটু বেশি হয়। খুবই ভালো লাগছে, খুব তাড়াতাড়ি মাদারপুর থেকে ঢাকা আসছি, তাই খুবই আনন্দিত লাগতেছে। যাতায়াত করা একটু রিস্ক ছিল, নদীপথে অনেক সময় দেখা যাচ্ছে জামে থাকতে হইতো, ঠিক আছে, এখন অনেক সুবিধা যাতায়াতে, খুব অল্প টাইমে চলে আসলাম আর কি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পদ্মা সেতু দিয়ে যাতায়াত করেছে। এই এক মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল, কোনো অঘটন ঘটেনি, এবং এই সেতু দিয়ে যারা পারাপার হয়েছে তারা আনন্দিত এবং সবাই গর্বিত। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে কোরিয়া এক্সপ্রেস ওয়ে কর্পোরেশন টোল আদায়ে আরও আধুনিক সিস্টেম স্থাপন করবে ডিসেম্বরের মধ্যে, তখন সক্ষমতা আরও বাড়বে ও দ্রুত টোল আদায় হবে। 12টি বুথে ঘন্টায় 1,000 থেকে 1,200 গাড়ির টোল আদায় করা যাচ্ছে, তখন আরও বেশি হবে। এখনও এ সেতুকে ঘিরে মানুষের আগ্রহের কমতি নেই। ছুটির দিনে বিশেষ ট্যুরের ব্যবস্থা করেছে পর্যটন কর্পোরেশন। গত শুক্রবার 999 টাকায় পদ্মা সেতু দেখার বিশেষ এই ট্যুর উদ্বোধন করা হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। গত 2 দিন ধরে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও দীর্ঘদিন ধরে শেয়ার বাজারে টানা দরপতনের দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র পুঁজির বিনিয়োগকারীরা। এরই মধ্যে ব্রোকারেজ হাউসগুলোতে কমে গেছে বিনিয়োগকারীদের উপস্থিতি। বিশ্লেষকরা বলছেন শেয়ার বাজারের বর্তমান আচরণ বিনিয়োগকারীদের আগ্রহ কমাবে। কুরবানি ঈদের আগ থেকে শেয়ার বাজার ছিল নেতিবাচক আচরণে, আর ঈদের পর শেয়ার বাজারকে যেন খুঁজেই পাচ্ছেন না বিনিয়োগকারীরা। টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক এখন 6,000-এর ঘরে। প্রত্যেকটা হাউজের মানুষ একেবারে ক্ষুব্ধ, একদম রাগান্বিত। তারা পারে না যে নিজের গায়ে একবার আগুন জ্বালিয়ে দিতে, এই পরিস্থিতির মধ্যে মানুষ আছে। 150 টাকার শেয়ার 70 টাকা, 200 টাকার শেয়ার 60 টাকা, 50 টাকা, তো কত ইনভেস্ট করবেন? আমাদের সাধারণ নর্মাল পুঁজিবাদরা, আমরা যারা ইনভেস্টর, আমাদের কত টাকা নিয়ে আসছে কেউ? আপনি কত অ্যাডজাস্ট করবেন, কত কিনবেন? সংশ্লিষ্টরা বলছেন শেয়ার বাজারের বর্তমান আচরণে নতুন বিনিয়োগকারীরা বাজারে আসবেন না, বরং নিষ্ক্রিয় হয়ে পড়বেন পুরনো বিনিয়োগকারীরা। এটা শুধু বিনিয়োগকারী না, আমরাও তো পারতেছি না। সত্যি কথা হলে আমাদের একই অবস্থা, আমাদের নিজস্ব বিনিয়োগ আছে, আমাদের এই প্রত্যেকটা প্রতিষ্ঠান পরিচালনা করতে আমাদের হিউজ প্রতি মাসে খরচ করতে হয়। আমাদেরও তো সেই ধরনের পরিস্থিতি নাই যে আমরা টিকে থাকবো কীভাবে, তারপরেও আমরা ধৈর্য ধরে আছি, আমাদেরকে আশা নিয়ে বাঁচতে হবে। মানুষের মনস্তাত্ত্বিকভাবে এমনভাবে হিট করতেছে যে সর্বনাশ কিছু আরও বুঝিয়ে আসতেছে বা আরও অনেক বেশি হবে, এটা একটা অন্যতম কারণ। এবং ক্যাপিটাল মার্কেট হলো আমাদের সবচেয়ে সেন্সিটিভ মার্কেট। নীতি নির্ধারকরা গুরুত্ব সাথে না নিলে শেয়ার বাজারে অস্থিরতা কমবে না বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। বিদ্যুৎ খাত নিয়ে এত বেশি কথা হচ্ছে, যেটা তার মনস্তাত্ত্বিক নেগেটিভ কারণগুলি ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারীদের মধ্যে একটা দেখা দিয়েছে, এবং সবাই এখন ক্যাশ টাকাটা হোল্ড করতে চাচ্ছে দেন অন্য যে কোনো অ্যাসেট থেকে। মার্কেট যেহেতু ইকুইটি বেসড মার্কেট, এইগুলার কারণে আমাদের এখানে যে কোনো নেগেটিভ নিউজগুলোতে খুব দ্রুত এটা ইম্প্যাক্ট পড়ে, সেই কারণে ক্রমাগত পড়তেছে। এখন যেই পরিস্থিতিটা চলতেছে এটা আমাদের জন্য একটু ভীতিকর, আর সেই সাথে প্রত্যেকটা বিনিয়োগকারী তো আসলে মানে আতঙ্কিত, শঙ্কিত, নানান কারণেই আতঙ্কিত। যারা বড় বিনিয়োগকারী তারা এখন সাইডলাইনে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাইডলাইনে, আর ক্ষুদ্র বিনিয়োগকারী যারা, তাদের পক্ষে তো আসলে বাজারকে এইভাবে সাপোর্ট দেওয়া কখনোই সম্ভব না।
মার্জিন লোন শেয়ার বাজারকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জিএম হাসান, বাংলাভিশন, ঢাকা। কোভিড সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশ সহ 6টি দেশকে ভ্রমণের জন্য উচ্চ ঝুঁকির তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। খুব জরুরি না হলে এসব দেশে ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি। 25 জুলাই প্রকাশিত সিডিসির তালিকায় সেন্ট্রাল আমেরিকার দুই দেশ এল সালভাদোর ও হন্ডুরাস ছাড়া বাংলাদেশ, পোল্যান্ড, ফিজি, বসনিয়া ও হার্জেগোভিনাকে ভ্রমণের জন্য লেভেল থ্রির অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে 120টির বেশি দেশকে লেভেল থ্রির অন্তর্ভুক্ত করা হলো। গত এপ্রিলে সংস্থাটির পুনর্বিন্যাস করা নতুন তালিকায় উচ্চ ঝুঁকির আওতাভুক্ত হয় লেভেল থ্রি। এর আগে লেভেল ফোর দিয়ে সর্বোচ্চ ঝুঁকি বোঝানো হলেও বর্তমানে একে বিশেষ পরিস্থিতির আওতাভুক্ত করেছে সিডিসি। সংস্থাটির ভ্রমণ নির্দেশিকায় জানানো হয়েছে গত 28 দিনে বাংলাদেশ সহ 6টি দেশে প্রতি লাখে 100 জনের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল নিহতের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। আটক করা হয়েছে তিন বহিরাগতকে, চিহ্নিত হয়নি হত্যায় জড়িতরা। সোমবার রাতে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইশফাকুল হোসেন। এ ঘটনায় বহিরাগত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও হত্যায় সম্পৃক্তরা চিহ্নিত হয়নি। হত্যাকাণ্ডে এদের সংশ্লিষ্টতা পেলে মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বুলবুল হত্যার প্রতিবাদ, বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সিসি ক্যামেরা লাগানো এবং নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমদ। রবিবার সন্ধ্যায় ক্যাম্পাসে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ। জোর দাবি জানাচ্ছি যেন খুব দ্রুত সময়, আমি শুনেছি তার তিনজনকে ধরেছে এবং সন্দেহভাজন তাদের ব্যাপারে প্রশ্ন ইয়েটা করা হচ্ছে, এবং এইভাবে যারা এইভাবে আরও ধরে এবং সত্যিকার অর্থে যারা কালপ্রিট, সত্যিকার অর্থে যারা নাকি এর সাথে ঘটনার সাথে জড়িত, তাদেরকে বিচারে আওতা নিয়ে আসে। চিন্তাই হতে পারে কি পূর্ব পরিকল্পিত হতে পারে, আমরা এখন পর্যন্ত সেটি শিওর না। আমরা তদন্ত করছি, বিষয়টি তদন্ত করে আমরা যারা দুর্বৃত্ত আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। ফেনী শহরের নাজির রোডে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ স্থানীয়রা জানায় নাজির রোডের রুহুল আমিন মিয়া তিনতলা ভবনে শৌচাগারের সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করেন। মঙ্গলবার সকালে তিন শ্রমিক সেপটিক ট্যাঙ্কের ছাদটি খোলার সাথে সাথে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে তাদের উদ্ধার করে। ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। নিহতদের পরিচয় পাওয়া না গেলেও তিনজনের বাড়ি বাগেরহাট বলে জানায় পুলিশ। তারা শহরের নাজির রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ফেনী ফায়ার সার্ভিস জানায় সেপটিক ট্যাঙ্কটি দীর্ঘ সময় বন্ধ থাকায় সেখানে এক ধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে ওই তিনজনের মৃত্যু হয়েছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচন বাঁচিয়ে না রাখা গেলে গণতন্ত্র থাকবে না বললেন সিইসি। এবার 2018 সালের মতো নির্বাচন হবে না বলে অঙ্গীকার। মার্কিন পত্রিকায় বাংলাদেশের অগ্রগতি নিয়ে নিবন্ধন প্রকাশিত হয় আর দেশের হতাশাবাদী রাজনীতিকরা হায় হায় রব তুলছে, ওবায়দুল কাদেরের বিবৃতি। পদ্মা সেতু বাঙালিকে আত্মবিশ্বাসী করেছে বললেন স্পিকার। মিথ্যা অভিযোগে যাদের চাকরি গেছে বা কারাগারে গেছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত, পররাষ্ট্রমন্ত্রীর অভিমত। পদ্মা সেতুর এক মাস গড়ে দিনে পারাপার হয়েছে 20,000 মতো গাড়ি, এ পর্যন্ত টোল আদায় 75 কোটি টাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার মতো রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangla-vision-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। ধন্যবাদ সবাইকে।